তোমাকে যেদিন পাবো, পাইলে কি হইছে সেদিন কি চুম্মাইতে চুম্মাইতে লাল করে ফেলবো। হ্যাঁ কি হইছে চুম্মাইতে চুম্মাইতে লাল করে ফেলবো। সি 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 খাসো বেডিগুলা বলতেছি কি এগুলা? আরে ভাই তোর যদি এতই আমারে লাল দেখার ইচ্ছা থাকে তাহলে আমারে বলতি, এত চুম্মানোর কি আছে? আরে এডিট মাইরা এক চুটকিতেই তো লাল নীল সবুজ হওয়া যায়। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। সবথেকে বেশি রোমান্টিক তো তারা, কারা? পরিবারের ছোট ছেলে যারা। কেন পরিবারের ছোট ছেলে? কি আপনাকে খেয়ে দিয়ে চলে গেছে নাকি এখনো রেখে দিয়ে দিনে দিনে খাসের জন্য এগুলা বলতেছেন? হ্যাঁ আর বাই দা ওয়ে, প্রত্যেকটা পরিবারের ছোট ছেলে রোমান্টিক এটা আপনি কিভাবে জানলেন? এ কাকা এ মায়া তো মিথিলা হয়ে গেছে, এখনো সময় আছে কেউ রে থামান, নইলে দেখবেন দুই দিন পর এক মেয়ে ছয়টা বয়ফ্রেন্ড যেভাবে ভাইরাল হয়েছিল এও হবে। তবে ছয়টা না, বারোটা। উপরে ভদ্র আর নিচে লুচ্চামি তো তারা, কারা? পরিবারের মেজ ছেলে যারা। বুঝলাম নাই মায়ার অন্যরকম বলতে? আমিও তাদের দিকে হাসি। কেন কেন? কারণ তারা সব একরকম। একরকম বলতে না মানে ঠিক বুঝলাম না সবাই একরকম হয় কেমনে, কারণ পৃথিবীর সকল মানুষই একজন আরেকজনের থেকে দেখতে ভিন্ন, আচার আচরণে ভিন্ন। হ্যাঁ এখন যদি অঙ্গ পতঙ্গের কথা বলেন তাইলে ঠিক আছে, কারণ সবাই একরকম না, বাট এর মাঝে আবার আপনি অন্যরকম কেমনে? হ্যাঁ কারণ আমি একটু অন্যরকম। আপনার কি আবার কোনো অঙ্গ বেশি আছে নাকি? থাকলে কইতে পারেন, সুপার ওম্যানের তকমা নিয়ে দুই দিনে ভাইরাল হয়ে যাবেন, তখন আর ভাইরাল হওয়ার জন্য টিকটকে বসে বসে এইগুলা করতে হবে না। তোমাকে না পেলে অন্য কারো হয়ে যাব, সরি এতটা দুর্বল আমার ভালোবাসা না। মুখের সামনে একটা ক্যামেরা ধরে এগুলা বলা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন আফা। এখনো বয়স কম তো তাই এগুলা বলতেছেন, একটু ম্যাচুরিটি আসুক দেখবেন ভালোবাসা জানালা দিয়ে পালাবে, তখন শুধু টাকা খুঁজবেন টাকা। জামায় সাথে মাল থাকুক বা না থাকুক, সামনে একটা পাঁচ নম্বর ডিয়ার ফুটবলের মতো ভুঁড়ি আর ব্যাংক ভর্তি, টাকা থাকলে স্টিল মামা আমার জন্য এই বুড়া বেড়াই তো পারফেক্ট, আমি তো স্বপ্নে এই রাজকুমারকেই দেখতাম। আর ওইদিকে আপনার শক্ত ভালোবাসার মানুষটা আপনার স্বপ্নের রাজকুমারকে দেখার পর নেশা টেশা কইরা একেবারে ভালোবাসার দাম দিতে থাকে। তবে ইদানিং দেখতেছি ভালোবাসার কাছে সরকারি চাকরি টাকা পয়সা সবকিছুই হার মেনে যাচ্ছে। আর নাই কষ্ট আর নাই আশা, বিদায় দিয়ে দিলাম তোর বাদের ভালোবাসা। সে না হয় বুঝলাম, আপনাদের ভালোবাসাটা ওইটার ভালোবাসা ছিল, বাট আমার একটা কথা বলেন তো, আপনারা দুইজন মিলে কি একজনকে ভালোবাসছিলেন নাকি? না মানে দুইজন একসাথে বিদায় দিয়ে দিলেন তো তাই আর কি। বিদায় দিয়ে দিলাম তোর বাদের ভালোবাসা। যাই হোক ছোট্ট একটা অ্যাডভাইস দেই, নেক্সট টাইম কাউকে ভালোবাসার সময় দুইজন মিলে একজনকে না ভালোবেসে দুইজন দুইটা ছেলেকে ভালোবাসবেন, দেখবেন আপনাদের ভালোবাসাটা আর ওইটার ভালোবাসা হবে না, কারণ কোন রিলেশনে থার্ড পারসন খুব একটা ভালো জিনিস না। আমার সব থেকে লুচ্চা বন্ধু। তার মানে তো আপনি ওইটা, কারণ আমি অনেকের কাছে শুনছি মানিকে মানিক সেনে আর সুবরে সেনে কসু, যেহেতু আপনি আপনার বন্ধুর সাথে সবসময় থাকেন আর আপনার বন্ধু একটা লু, তার মানে আপনিও তেমনই। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। গরম তেলে পানি পড়া যেমন ছেদ করে ওঠে না, ওইটাই আমার মেজাজ। আর ওইটা নিয়ে তোমার জামাইয়ের বাসায় যাইও দেখবা, দুই হাতে তালি বাজালে যেমন শব্দ হয় না, একটা কাঁচা কুঞ্চি দিয়ে পশ্চাৎ দেশে ওই রকম শব্দ করাই তোমার জামাইয়ের অভ্যাস, তখন বুঝবা কত ধানে কত চাল, এসব ছেদ করে ওইটা মেজাজ টেজাজ সব চুপসে যাবে, যা থাকবে তা শুধু হলো আবেগ আর আবেগ শিমুল্লার মতো। ভোটারের জন্য ছেলেরা যেই পরিমাণে মিথ্যা কথা বলে, ওই রকম মিথ্যা কথা নির্বাচনের আগে কোনো মন্ত্রীও বলে না। আর পোর্টে যাওয়ার পর মেয়েরা যে পরিমাণ মিথ্যে বলে, ওই রকম মিথ্যে তো আমাদের মমতা জাফাও কখনো বলে নাই, যখন যা বলছে একেবারে মুখের উপর একেবারে সত্যি কথা বলে। জামাইকে এতটা ভালোবাসা দিব যে দেবরও শেষ পর্যন্ত জামাই হতে চাবে। না না ঠিক আছে, আপনাদের দেখলেই বোঝা যায় আপনারা উচ্চ শিক্ষিত, আপনাদের শুধুমাত্র জামাইয়ের ভালোবাসাই হবে না, দেবরেরটাও লাগবে, তাই আগে থেকেই জামাইরে ইঙ্গিত দিচ্ছেন ভালো খুব ভালো, সংসার ভাঙার আগে এসব ম্যানেজ করে নেওয়া ভালো লক্ষণ। ছেলেদের মন তো লোকাল বাসের মতো, 50 জন যাত্রী ওঠার পরেও বলে সিট খালি আসছে। কিন্তু আমি তো জানতাম মেয়েদের মনই লোকাল বাসের মতো, কারণ বেশিরভাগ বাসের নামই মেয়েদের নামে, এনা শ্যামলী জৈনা মর্জিনা সুমাইয়া আরো কত কি। ছি বাই দা ওয়ে অনেক হয়েছে, এবার চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, না থাক ভিডিওটা শেষ করেই যাই। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল যতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকু জানাব তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।